ফাইন ডি ৱাই ডি এক্স উইদাউট এলিমিনেটিং দা পেৰামিটাৰ ফেয়াৰ এক্স ইকলছ টু চাইন কুব টি বাই স্কুৱাৰুট অফ কছ টু টি এণ্ড ৱাই ইকলছ টু কছ কুব টি বাই স্কুৱাৰ ৰোট অফ কছ টু টি তাহলে এক্স এবং ওয়াই দেওয়া আছে প্যারামেট্রিক ফর্মে আমাদের ডি ওয়াই ডি এক্স বের করতে হবে তাহলে প্রথমে আমরা ডিফারেন্সিয়েট এক্স উইথ রেসপেক্ট টু টি তাহলে ডি টি বের করি ডিফারেন্সিয়েট এক্স উইথ রেসপেক্ট টু টি ডিএক্স ডিটি এখানে দেখো ইউবাই ভি ফর্মে আছে তাহলে কি পাবো তাহলে রুট ওভার কস টু টি তার হোল স্কোয়ার রুটওভার কস টু টি ইন্টু ডিডিটি অফ সাইন কিউব টি তাহলে থ্রি সাইন স্কোয়ার টি ইন্টু কস টি মাইনাস সাইন কিউব টি ইন্টু ডিডিটি অফ রুট ওভার কস টু টি এটা হবে ওয়ান বাই টু রুট ওভার কস টু টি ইন্টু মাইনাস কস টুটির ডেরিভেটিভ তাহলে মাইনাস সাইন টু টি আর টুটির ডেরিভেটিভ হচ্ছে এখানে দেখো তো টু আর টু কেটে যাচ্ছে তাহলে যদি রুট ওভার কস টু টু যদি আমরা এলসিয়াম করে দিই তাহলে পাব এখানে রুট ওভার কস টু হোল স্কোয়ার কারণ কস টু টি ইন্টু রুট ওভার কস টু টি এটা হবে কস টু টি थ्री सैन स्क्र टी इंटू कस टी माइनास माइनस मैंने से प्लस सैन कि्यूब टी इंटु सू टी एगेन डिफारेसिए वाई उथ रेस्पेक्ट टू टी

কস স্কোয়ারটি ইন্টু মাইনাস সাইনটি মাইনাস কস কিউবটি ইন্টু ডিডিটি অফ কস টি তাহলে ওয়ান বাই টু রুট কস টু ইন্টু মাইনাস টু সাইন টু টু কেটে যাচ্ছে তাহলে আগের মতোই আমরা কস টুটিটাকে এ করে দিই অ্যালসিয়াম করে দিই তাহলে কস টু টি ইন্টু স্কোয়ার রুট অফ কস টু টি কস টু টি এ দেখো মাইনাস থ্রিকে আগে লিখলাম কস স্কোয়ার টি ইন্টু সাইন টি মাইনাসে মাইনাসে প্লাস কস টি সাইন টু টি এবারে আমরা লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স ইকালস টু ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স এখন ডি আমরা বের করেছি এবং আমরা এখানে বের করেছি বসিয়ে দিই তাহলে পাবো ডি ওয়াই ডিটি তাহলে মাইনাস থ্রি কস টু টি কস স্কোয়ার টি সাইন টি প্লাস কস কিউ টি সাইন টু টি বাই আর এখানেও আছে বাই কস টু টি টু দি পাওয়ার দেখো এখানে হচ্ছে ওয়ান হাফ মানে হচ্ছে তিনের দুই আর ডিটি ডিএক্স মানে ওয়ান বাই ডিএক্স ডিটি থ্রি কস টু টি সাইন স্কোয়ার টি কস টি প্লাস সাইন কিউটি ইন টু সাইন টু টি বাই কস টু টি টু দি পাওয়ার তিনের দুই তাহলে বোধ ডিরোমিনেটারটা কেটে যাচ্ছে এবার দেখো এখানে আছে সাইন টু টি তা আমরা জানি যে সাইন টু টি টু টি ঠিক আছে এটা আমরা এখানে অ্যাপ্লাই করি কী পাবো দেখো তাহলে মাইনাস থ্রি কস টু টি কস স্কোয়ার টি সাইন প্লাস কস টি টু সাইন টি টি বাই থ্রি কস 2t টি সাইন টি কস টি প্লাস সাইন কিউবটি টু সাইন টি টি এখানে দেখো কস স্কোয়ারটি সাইনটি এখান তো কস স্কোয়ারটি সাইনটি আমাদের কিন্তু কমন যাচ্ছে তাহলে কি লিখতে পারবো cos স্কোয়ার টি সাইনটি t. তাহলে কথা হলো মাইনাস থ্রি কস টু টি প্লাস এখানে দেখো কস টু বা ছিল আমি কোয়ার কমন নিয়েছি তাহলে ক স্কোয়ারটি ফোর রইল এবং টু একইভাবে ডিনোমিটারে কী আছে দেখো সাইন স্কোয়ার টি টি সাইন স্কোয়ার টি কস টি ইন্টু থ্রি কস টু টি প্লাস টু স্কোয়ার টি এবার যেখানে আমরা এ করতে পারি যে সাইন টি সাইন টি কস টি কস এখন লক্ষ্য দেখো এই যে বোধ যে নিউমারেটার এবং ডিনোমারেটরের কস টু টি আছে এটাকে আমরা জানি যে কসটির দুটো ফর্মুলা এটা হচ্ছে কস টু টি ইকালস টু টু কস স্কোয়ার টি মাইনাস ওয়ান অথবা ওয়ান মাইনাস টু সাইন টি ঠিক আছে তাহলে যেহেতু এখানে কস স্কোয়ার রয়েছে আমরা এই ফর্মটা অ্যাপ্লাই করব এবং নিচে যেহেতু সাইন্স স্কোয়ার রয়েছে আমরা কস টুর জায়গাতে এটা অ্যাপ্লাই করব তাহলে কী পাবো দেখো কস টি তাহলে মাইনাস থ্রি ইন্টু এটা তাহলে মাইনাস তাহলে মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স কস স্কোয়ার টি প্লাস থ্রি প্লাস টু ক্কোয়ারটি এবার নিচে কত সাইনটি পড়ে রয়েছে আর থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারটি তাহলে থ্রি মাইনাস সিক্স সাইন স্কোয়ারটি প্লাস টু স্কোয়ারটি টু দেখো থ্রি থ্রি কস টি যদি কসটি যদি গুণ করে দিই দেখো মাইনাস সিক্স ক টি প্লাস টু ক টি মানে মাইনাস ফোর কস স্কোয়ার টি আর বাইরে কসটি গুণ হচ্ছে তাহলে মাইনাস ফোর কস টি বাই থ্রি সাইন টি আর মাইনাস সিক্স সাইন স্কোয়ার টি প্লাস টু সাইন স্কোয়ার মানে মাইনাস ফোর সাইন স্কোয়ার টি আর সাইন তা মাইনাস সাইন টি এটা দেখো একটা ফর্মুলা চলে এসেছে এটা মানে কিন্তু সাইন থ্রি থিটা কিন্তু মাইনাস কমন নিয়ে নি যে আমরা কী জানি যে সাইন থ্রি sin t মাইনাস ফোর সাইন কিউটি এবং কস থ্রি টি হচ্ছে ফোর কস কিউটি মাইনাস থ্রি কস টি এই দুটো ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব তাহলে দেখেন মাইনাস যদি কমন নিইনি তাহলে হবে মাইনাস কস থ্রি টি

টেন থ্রি একটু একটু লেনদি অঙ্ক তবে এখানে বলতে পারি যে ডিওয়াইডি এক্সের মান কিন্তু তোমরা এখানেই এটাকে রেখে দিতে পারো হ্যাঁ যদি বলে প্রুফ করতে হবে তাহলে এই কাজটা তোমাদের করতে হবে ডিগমেট্রিকে এ করে করতে হবে তাছাড়া আনসার কিন্তু ডিওয়াইডিটির মান ডি ওয়াইডি এক্সের মান কিন্তু এখানেই তোমরা রেখে দিতে পারো